প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে নবম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ক ক্লাসে আলোচ্য বিষয় হচ্ছে নিফাক। নিফাক শব্দটি আরবি শব্দ। তো তার আগে বলে নেই, গত ক্লাস তোমাদের নিয়েছিলাম হলো শিরক বিষয়ে। শিরক শব্দের অর্থ হচ্ছে অংশীদারিত্ব, অংশীদার সাব্যস্ত করা। শিরক কত প্রকার বলছিলাম? চার প্রকার বলছিলাম। সেই সাথে বলছিলাম যে শিরকের পরিণাম কি, অর্থাৎ যারা শিরক করে তাদের পরিণাম হচ্ছে তাদের জন্য জান্নাত হারাম, এই বিষয়গুলো তোমাদের সামনে আলোচনা করেছিলাম। এছাড়াও বলেছিলাম যে শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল্লাহ আলামিন ক্ষমা করেন না, এছাড়া অন্যান্য গুনাহ আল্লাহ রাব্বুল্লাহ আলামিন ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন। সুতরাং আমরা শিরক থেকে বেঁচে থাকবো। আর আজকের আলোচ্য বিষয় হচ্ছে নিফাক। নিফাক শব্দটি আরবি শব্দ। এর আবেদনিক অর্থ ভণ্ডামি, কপটতা, প্রতারণা, ধোকাবাজি, ফাঁকি দেওয়া ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী, নিফাক শব্দের পরিচয়ে আমরা কি জানবো? নিফাকের আবেদনিক অর্থ কি? ভণ্ডামি, কপটতা, প্রতারণা, ধোকাবাজি, ফাঁকি দেওয়া ইত্যাদি। নিফাকের পরিভাষায় কি আছে, এর ব্যবহারিক অর্থ কি আছে? ব্যবহারিক অর্থ হলো অন্তরে একরকম বিষয় লুকিয়ে রেখে বাহ্যিকভাবে অন্যরকম মন মানসিকতা প্রকাশ করা। অন্তরে একরকম আর বাহ্যিকভাবে অন্যরকম, অর্থাৎ অন্তরে কুফর লুকিয়ে রাখা আর বাহ্যিকভাবে ইসলামকে স্বীকার করা, এটি হচ্ছে নিফাক। ভণ্ডামি, কপটতা, ফাঁকি দেওয়া। প্রিয় শিক্ষার্থী, ইসলামী শরীয়তের পরিভাষায় অন্তরে কুফর ও অবাধ্যতা গোপন রেখে মুখে ইসলামকে স্বীকার করার নাম হচ্ছে প্রতারণা করা বা নিফাক, ভণ্ডামি, কপটতা, প্রতারণা, ফাঁকি দেওয়া ইত্যাদি। মূলত মুনাফিকরা অন্তরের দিক থেকে কাফির ও অবাধ্য। মুনাফিকরা অন্তরের দিক থেকে কাফির ও অবাধ্য, অর্থাৎ তারা ইসলামকে আসলে বিশ্বাস করে না। এটা বাহ্যিকভাবে স্বীকার করে যে হ্যাঁ, আমরা ইসলাম কবুল করেছি, ইসলাম মানে, কিন্তু তারা অন্তরে ইসলামকে লুকিয়ে রাখে, ইসলামকে মনে মনে ঘৃণা করে। এর নাম হচ্ছে, আর এরকম যারা আচরণ করে, অর্থাৎ যারা, যাদের মধ্যে মুনাফিকের আলামত পাওয়া যাবে, যারা এইরকম আচরণ করে থাকে তাদেরকে বলা হয় মুনাফিক। অর্থাৎ যারা নিফাকের কার্যক্রম করে থাকে তাদেরকে বলা হয় মুনাফিক, অর্থাৎ ভণ্ড বা প্রতারক, ফাঁকিবাজ, ধোকাবাজ ইত্যাদি তাদেরকে অভিহিত করা যায়। এরপরে আমরা আসি যে নিফাকের চিহ্ন বা বৈশিষ্ট্য বা নিদর্শন। নিফাকের চিহ্ন বা বৈশিষ্ট্য বা নিদর্শন, এটি হাদিসের পরিভাষায় কয়টি এবং কি কি? নিফাকের চিহ্ন কয়টি? নিফাকের চিহ্ন তিনটি, যথা কি হবে? নিফাকের চিহ্ন এক বা ক নম্বরে, যখন কথা বলবে মিথ্যা বলবে। কথা বলার সময় মিথ্যা বলে থাকে। দুই কি হবে? ওয়াদা করলে ভঙ্গ করে। গ, আমানতের খেয়ানত করে। কি বললাম? আমানতের খেয়ানত করে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা নিফাক সম্পর্কে জানলাম যে নিফাকের আবেদনিক অর্থ কি, পারিভাষিক অর্থ কি, ব্যবহারিক অর্থ কি। এছাড়া আমরা এখন আসছি হলো নিফাকের চিহ্ন বা বৈশিষ্ট্য বা নিদর্শন কয়টি। হাদিসের পরিভাষায় হচ্ছে নিফাকের চিহ্ন তিনটি, যথা যখন কথা বলে মিথ্যা বলে, যখন ওয়াদা করে কোনো কিছুর, ওয়াদা করলে সেটাও ভঙ্গ করে, আবার আমানতের খেয়ানত করে, অর্থাৎ কেউ
যদি নিফাক কারীর নিকটে কোনো কিছু গচ্ছিত রাখে সেটি খেয়ানত করে। খেয়ানত শব্দের অর্থ গচ্ছিত সম্পদ বিলিয়ে দেওয়া বা ভেঙে ফেলা। প্রিয় শিক্ষার্থী, এই যে আমানতের খেয়ানত বা মিথ্যা বলা বা ওয়াদা করলে ভঙ্গ করা, এ প্রসঙ্গে সহিহ বুখারী শরীফে হাদিস আয়াতুল মুনাফিকি সালাসাতুন, আয়াতুল মুনাফিকি সালাসাতুন, মুনাফিকের নিদর্শন তিনটি। ইজা কাজ্জাবা, ইজা হাদ্দাসা কাজ্জাবা, ইজা হাদ্দাসা কাজ্জাবা, যখন কথা বলে মিথ্যা বলে। পরে খ নম্বরে আছে ওয়াইজা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে বা প্রতিশ্রুতি দেয় তখন তা ভঙ্গ করে। এরপরে রয়েছে গ নম্বরে ওয়াইজা আউতুমিনা খানা, যখন তার নিকট কোনো আমানত রাখা হয়, কোনো মাল সম্পদ বা টাকা পয়সা কোনো কিছু গচ্ছিত রাখা হয় নিরাপদে রাখার জন্য, সেটি সে ভঙ্গ করে বা খরচ করে ফেলে, সেটি আমানতদারির নিকট যথাসময়ে ফেরত দেয় না। এই হলো মুনাফিকের আলামত বা চিহ্ন তিনটি, এটি গুরুত্বপূর্ণ বিষয়। সহিহ বুখারী শরীফ হাদিস। নিফাকের কুফল ও প্রতিকার, নিফাকের কুফল ও প্রতিকার সম্পর্কে এখন তোমাদের সামনে বলবো ইনশাআল্লাহ। সেটি কি? নিফাক একটি মারাত্মক পাপ, এটি মানুষের চরিত্র নৈতিকতা ধ্বংস করে দেয়। এর ফলে মিথ্যাচারে অভ্যস্ত হয়ে পড়ে মানুষ। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লা কাযিবুন, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সাক্ষ্য দিচ্ছেন যে অবশ্যই মুনাফিকরা মিথ্যাবাদী। সূরা মুনাফিকুন আয়াত নং 1 এ বললেন ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লা কাযিবুন, অবশ্যই মুনাফিকরা মিথ্যাবাদী। প্রিয় শিক্ষার্থী, তাহলে মুনাফিকদের আলামত শিখলাম, মুনাফিকরা যে মিথ্যাবাদী এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং সাক্ষ্য দিচ্ছেন যে তারা আসলে মিথ্যাবাদী। প্রিয় শিক্ষার্থী, মিথ্যার পাশাপাশি মুনাফিকরা অন্যান্য খারাপ ও অনৈতিক কার্যকলাপেও জড়িত হয়ে পড়ে। মিথ্যা কথা বললে নানা রকম পাপে তারা জড়িয়ে পড়তে পারে। একমাত্র মুনাফিকরাই পারে যে কোনো ধরনের খারাপ আচরণ, খারাপ ব্যবহার, খারাপ কথাবার্তা, অশ্লীল বেহায়পনা, নির্লজ্জতার মতো একেবারে যত জঘন্যতম কাজ তারা করতে পারে। কারা? এই মুনাফিকরা। পার্থিব লোভ লালসা ও স্বার্থ রাখায় তারা মানুষের অকল্যাণ করতেও পিছুপা হয় না, তারা কুণ্ঠিত হয় না। যে শিক্ষার্থী, আমরা যেন এই মুনাফিকি আলামত আমাদের মধ্যে না থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখব। আমরা যখনই কথা বলবো, কথা বলার সময় অবশ্যই সে কথা রক্ষা করার চেষ্টা করব, এবং যখন আমার নিকট কোনো কিছু গচ্ছিত রাখা হবে কেউ বিশ্বাস করে, সে আমানতটি যথাযথভাবে তাকে ফেরত দেবো বা দেওয়ার চেষ্টা করব। এবং যখনই কথা বলবো তখন সত্য কথা বলবো, কেননা সত্য বলা মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়, মিথ্যা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। সুতরাং আমরা সর্বদা সত্য কথা বলবো, মিথ্যা বলবো না। কোরআনে রয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা হে ইমানদার ব্যক্তিগণ, তোমরা অবশ্যই সত্যবাদীদের সঙ্গে থাকবে, কখনো মা সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গে থাকো। সুতরাং আমরাও চেষ্টা করব সত্যবাদীদের সঙ্গে থাকা, মিথ্যাবাদীদেরকে পরিহার করার চেষ্টা করব এবং মিথ্যাবাদীদের সর্বদা পরিহার করে চলব। প্রিয় শিক্ষার্থী, ইসলাম ও মুসলমানদের জন্য মুনাফিকরা খুবই ক্ষতিকর। তোমরা নিশ্চয় জানো যে মুনাফিকের সর্দার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। এই মুনাফিক মুসলমানদের তথ্য সর্বদা সংগ্রহ করত এবং কাফিরদের নিকট গিয়ে ফাঁস করে দিত। এই জন্য মুনাফিকরা সবচেয়ে বড় শত্রু মুসলমানদের। অর্থাৎ মুসলমানদের যে কোনো ধরনের সংবাদ, যে কোনো ধরনের তথ্য তারা কাফিরদের নিকট, মুনাফিকদের নিকট, অমুসলিমদের নিকট ফাঁস করে দিত। যে কোনো যুদ্ধের সময় এই মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই সহ আরও যারা মুনাফিক ছিল তারা মুসলমানদের গোপন তথ্যগুলো ফাঁস করে দিত। এটি সবচেয়ে বড় ক্ষতিকর ছিল। প্রিয় শিক্ষার্থী, আমরা যেন এরকম মুনাফিকি আচরণ থেকে অবশ্যই বিরত থাকি। মুসলমানদের গোপন তথ্য দুর্বলতার কথা শত্রুদের জানিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও মদিনাতে মুনাফিকরা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিল। মুনাফিকদের পরিণতি অত্যন্ত ভয়াবহ। তাদের পরিণতি সম্পর্কে আল্লাহ তাআলা বলেন
মুনাফিকদের পরিণতি অত্যন্ত ভয়াবহ, তাদের পরিণতি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আজকে আমি আবারও বলছি, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের একেবারে অতল তলে সর্বনিম্ন স্তরে অবস্থান করবে। মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে, যত নিকৃষ্ট জাহান্নাম রয়েছে তারও অতল তলে, একেবারে অতল গহ্বরে লুকিয়ে যাবে, একেবারে নিম্ন স্তরে পৌঁছে যাবে মুনাফিকরা। প্রিয় শিক্ষার্থী, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, এটি সূরা নিসা আয়াত 145 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন। আমরা নিফাক থেকে বেঁচে থাকবো, আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদেরকে এই সব নিদর্শনের কথা বলবো, যে এই নিদর্শনগুলো যদি কারো চরিত্রের মধ্যে ফুটে ওঠে, কারো চরিত্রের মধ্যে থাকে, তাহলে সে নিফাকে গণ্য হবে এবং তাকে মুনাফিক হিসেবে আখ্যায়িত করা হবে। সুতরাং আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যেন সবাই মুনাফিক এই সব বৈশিষ্ট্য থেকে বিরত থাকে, আমরা অবশ্যই সেই চরিত্র থেকে বেঁচে থাকবো, নিজ জীবনে উত্তম চরিত্র অনুশীলন করবো, কখনো নিফাকি আচরণ যেন আমাদের মধ্যে পরিস্ফুটিত না হয় সেদিকে খেয়াল রাখবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।